সিনিয়র থাপ্পর এখন মনে আছে আমার একটা কিলতে দিছিল একটা 45 বছর এর জন্য আসলে যখন স্কুলে ছিলাম স্যারদের মুটে ভাল লাগতো না হ্যাঁ বলো তোর স্কুল লাইফে কি বান্ধবী ছিল আমার অসংখ্য বান্ধবী ছিল আমার লাইফে দুজন বান্ধবী ছিল এই যে কোটার কো সুমস আমার মন হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আসলে টাইটেল ওভার থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল টপিক আজকে আমি আসছি আমাদের স্কুলের পূর্ণমিলন অনুষ্ঠানে বলা যায় প্রায় 2017 ব্যাচ হলে এখন 2023 তাহলে প্রায় 5 থেকে 6 বছর পর স্কুল আসতেছি অনেকজনের সাথে দেখা হচ্ছে অলরেডি দেখা হয়ে গেছে অনেকজনের সাথে তো আজকের এই ব্লগটা আপনারা অনেক এনজয় করবেন আই হোপ আশা করছি তো আপনারা আজকের এই ব্লগের সাথে সম্পূর্ণ থাকেন অনেক এনজয় হবে তো প্রথমে যেটা এখান থেকে মেবি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বা একটা হাই দেন তারপর এখান থেকে টি শার্ট আর এই ইনি হচ্ছে যে ব্যক্তি এত যে পরিশ্রম ভাই আপনাকে আমি দেখছি তো যাই হোক ভাই অনেক কষ্ট করছেন আমরা তো জাস্ট গেস্ট হিসেবে আসছি যে তো ফাইনালি আমাদেরকে টিকিট বুকিং করে যেটা আমাদের হাতে তরাই দিছে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের হাতে চলে আসছে নাস্তার প্যাকেট আমরা এখন নাস্তা করবো স্কুল লাইফ ফেলা আসে দিনগুলো আজ সবার প্রিয় অনেক দিন পর স্কুলে আসা আজ সবার সাথে দেখা হবে সে চিরচেনা সে ক্যাম্পাস বিশে আছে চেয়ার টেবিল থেকে শুরু করে দেয়ালে দেয়ালে নানান স্মৃতি এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য আজকের এই ছোট্ট ভিডিও এরকম আর কি আসলে যেটা হয় আসলে ভিডিও করতে গেলে অনেক কিছু মিস হয়ে যায় যেমন নিজের পার্সোনাল ছবিগুলো ক্যাপচার হয় না তাদের কিন্তু অনেকগুলো ছবি ক্যাপচার হয়েছে দেন আমার কিন্তু তেমন একটা উপযুক্ত একটাও ছবি পাইনি তারপরও ট্রাই করতেছি দেন একটু পর সময় নিয়ে ছবি তোলা হবে দেন এখন আমাদের টাইম সবাই বিরতিতে যাচ্ছে তোমার অনুভূতিটা একটু বলতো অনুভূতি প্রকাশ করার ভাষা নাই আজকে মোটামুটি তুমি যে করতেছ যে বাড়ি ফুলে আসলে কি বলবো আমরা প্রায় 2017-16 ব্যাচ হলে আজকে আমরা কই বছর পর আসতেছি সেটা তুমি জানো দীর্ঘ প্রায় 5-6 বছর পর
যাই হোক অনেকের সাথে পরিচয় হয়ে গেল, বড় ভাই প্লাস ছোট ভাই ছোট ভাই দেখাও হয়ে গেল, আসলে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে তারাও আছে আমাদেরকে প্রচুর পরিমাণে আর আর আমরাও কম চালাই নাই তাদের আচ্ছা বন্ধু তুমি একটু বলতো, তুই তো আসেনি এখানে পাঁচ বছর উপলক্ষে কথা বল। আসলে যখন স্কুলে ছিলাম স্যারদের মুটে ভালো লাগতো না, ভালো লাগতো স্যাররা কিন্তু আমাদের পিছনে করতেছে রে, স্যাররা আমার পিছনে আছে অবশ্য, আর আমরা দর্শক এদিকে দেখা এদিকে একটা হল রুম আছে, আমরা ওইদিকে যখন করতাম পিছনে ওয়াল ভাঙ্গা ছিল, দুই তিন ঘন্টা ক্লাস করেই পিছন দিয়ে আসলে কি বলবো গাইস, পিছনে তারাও যাচ্ছে যাইতেছে ওইটা আর কি। যেটাই হোক অনেক ভালো লাগতেছে, অনেক বছর পর আসলাম স্কুলে,